ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে পাশে আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইজি অ্যান্ড সিম্পল পিৎজা বানিয়ে দেখাবো, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। 600 গ্রাম আটা, 350 গ্রাম নর্মাল পানি, 20 গ্রাম লবণ, 10 গ্রাম ড্রাই ইস্ট। আর নর্মাল পানির মধ্যে 15-20 মিনিট ড্রাই ইস্টটা আমি মিশিয়ে রেখে দিব, সেই জন্য পানিতে আগে ড্রাই ইস্টটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন লবণও মিশিয়ে দিচ্ছি এখানে। লবণ আর ড্রাই ইস্ট মিশিয়ে নিলাম পানির সাথে, তাহলে পিৎজার আটার সাথে ভালো করে মিশে যাবে। নেড়েচেড়ে রেখে দিলাম 15 মিনিট। 15 মিনিট পরে এইখানে 600 গ্রাম আটা মেপে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আটাটা ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি পানির সাথে। খুব সফট একটা ডো হবে, শক্ত ডো করা যাবে না, তাহলে পিৎজা ভিতরে সফট হবে না, বাহিরে একটু ক্রিস্পি হবে, ভিতরে সফট হবে। এখন এখানে একটু আটা নিয়ে তারপরে পিৎজার ডোটাকে হাত দিয়ে একটু ময়ন করে নিচ্ছি। আটা না দিলে নিচে লেগে যাবে, সেজন্য একটু আটা ছড়িয়ে দিতে হবে। আমি এখানে দুই ভাগ করে নিয়েছি, দুটো পিৎজা বানাবো। হাতে এভাবে শেপ করে পিৎজার ডোটাকে হাত দিয়ে এভাবে করে একটা সুন্দর গোল শেপ করে নিতে হবে। দুটো পিৎজা শেপ করে নিয়েছি। এখন অল্প পরিমাণে হাতে অলিভ অয়েল লাগিয়ে পিৎজার ডোয়ের উপরে লাগিয়ে নিলাম। এখন আমি যে পাত্রে রাখবো সেটির মধ্যে অলিভ অয়েল একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর ডো দুটো এখানে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি মেক করব পিৎজা। ঘন্টার জন্য ডো রেখে দিলাম। এখন এখানে নিয়েছি 200 গ্রাম মোসারেল্লা, নিয়েছি এখানে পিৎজা সস, আরও যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু এখানে নিয়েছি। অনিয়ন নিয়েছি, ব্ল্যাক অলিভ, চিলিজি টমেটো, ছোটো ছোটো টমেটো পিৎজাতে দিব, টোনা ফিশ। এখানে অনিয়ন রিং করে কেটে নিয়েছি পাতলা করে। পিৎজার শেপটা কীভাবে দিচ্ছি সেটা খুবই জরুরি, সেটা আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে পিৎজার শেপটা করব। এখানে বেলুন লাগবে না, হাত দিয়েই করা যাবে। ফার্স্ট আমি একটু সেমোলিনা সুজি সেটা আর আটা একসাথে মিশিয়ে নিচ্ছি একটি বাটিতে, তাহলে ওপরে পিৎজাটা ক্রিস্পি হবে। আর সেজন্যই সেমোলিনা আর হলো আটা একসাথে মিশিয়ে নিয়ে পিৎজার শেপটা যেখানে করব সেখানে সেমোলিনা আর আটা একসাথে মিশিয়ে এরকম ছিটিয়ে দিব। অনেকখানি লাগবে, অল্প দিলে হবে না, তাহলে নিচে লেগে যেতে পারে, এই জন্য ছিটিয়ে এর ওপরে পিৎজার ডোটা আস্তে আস্তে হাত দিয়ে মাঝখানে পাতলা করে নিব। আর চারদিকে একটু মোটা লাইন রেখে দিব, সেজন্য হাত দিয়ে এরকম চেপে চেপে করে নিচ্ছি। এখানে বেলুন দিয়ে রুটি বেলার মতো করতে হয় না, পিৎজা হাত দিয়ে শেপ দেওয়া যায় ইজিলি। ভালো করে পাতলা করে নিচ্ছি দু হাতে এরকম করে। পিৎজার ডোয়ের নিচে যে সেমোলিনা আটা দিয়েছি সেটার জন্যই পিৎজার নিচের দিকে ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগবে। যদি বেশি সেমোলিনা দেওয়া হয় তাহলে শক্ত হয়ে যাবে, সেই জন্য দুটো একসাথে মিশিয়ে তারপর দিলাম। এখন পিৎজার শেপটা আমি করে নিয়েছি সুন্দর করে, এর উপরে পিৎজা সস দিয়ে দিচ্ছি, এখানে টুনা ফিশ, তারপর দিয়ে দিব এখানে অনিয়ন, তারপরে দিব এখানে ব্ল্যাক অলিভ অ্যান্ড টমেটো, একসাথে সব কিছু এরকম সুন্দর করে বিছিয়ে দিচ্ছি পিৎজার ওপরে সব কিছু দিয়ে। তারপর ব্যাক করে নিব। ইটালিয়ানরা বলে তন্ন চিপল্লা
পমোডোরো পিৎজা, আমি এখানে দিয়ে দিলাম মোসারেল্লা চিজ। সব কিছু দেওয়া শেষ, এখন ওভেনে দিয়ে বেক করে নিচ্ছি হাই হিটে। ওভেনে দিয়ে দিলাম পিৎজা, হচ্ছে আরেকটা পিৎজা আমি এর মধ্যেই বানিয়ে নিব। খুব সুন্দর করে পিৎজা হচ্ছে ওভেনের ভিতরে দেখা যাচ্ছে, পিৎজা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি আরেকটা ভেজিটেবল পিৎজা বানিয়ে নিচ্ছি। এখানে 3 রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি। ক্যাপসিকাম ওপরে দিয়ে দিব হলো অনিয়ন, দিয়ে দিব হলো চিলেজি টমেটো, ছোট ছোট টমেটো কেটে রেখেছি, তারপর দিব চিজ। ওভেনের ভেতরে পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে পিৎজা, যেরকম হয় ঠিক সেরকমই দেখতে ভালো লাগছে। পিৎজা পারফেক্টভাবে হলে খেতেও মজা লাগে। আরেকটি পিৎজা, সেটাও আমি এখন বেক করে নিব। পিৎজা বাহিরের দিকে ক্রিস্পি না হলে ভালো লাগে না, পাউরুটির মতো নরম হলে পিৎজা মনে হয় না। খুব ক্রিস্পি হয়েছিল, নিচের দিকেও খুব সুন্দরভাবে হয়েছিল। পিৎজা হয়ে গেল রেডি, আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন খুব ইজি অ্যান্ড সিম্পলভাবে। পিৎজা অনেকভাবে বানানো যায়, তার মধ্যে এটি একটি পদ্ধতি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।